প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চূড়ান্ত পড়বে পর্বে পূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন শিক্ষকর স্বপ্ন পূরণে আমরা থাকব আপনার সাথে আর আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি আজকের আলোচনা দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয় সঠিক উত্তর হচ্ছে ভাব সম্প্রসারণ পকেটমার কোন সমাসের উদাহরণ পকেটমার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন সমাস হয় সঠিক উত্তর হচ্ছে সমাধিকরণ বহুব্রি সমাস সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম হচ্ছে আবেদনপত্র কোনটি দেশি শব্দ দেশি শব্দটি হচ্ছে টোপোর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ও চলিতরিতির পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায় সঠিক উত্তর হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদে বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে বাড়ি বা রাস্তার নামের পরে বসে কমা রোকেয়া সাকাত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে বন্দী শিবির থেকে আমার ঘরের চাবি পরের হাতে গানটির হচ্ছে নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয় সঠিক উত্তর হচ্ছে একটি সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে সঠিক উত্তর হচ্ছে সাহিত্যিক যৌবন সূর্য কোন সমাস যৌবন সূর্য হচ্ছে রূপক কর্মধারয় সমাস দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে সঠিক উত্তর হচ্ছে চণ্ডালি দোষ চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বক্তব্য সংক্ষেপণ করা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি কোনটি ভাব সমাসের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মস্তক শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে দরিদ্রতা ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার অপর নাম হচ্ছে ভাব সম্প্রসারণ সাহিত্যে অলঙ্কার প্রধানত দুই প্রকার হে দারিদ্র তুমি মরে করেছো মহান এ চরণটির যে ছন্দে লেখা তা হচ্ছে অক্ষরবৃত্ত অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই ছড়া কোন ছন্দে রচিত হয় ছড়া রচিত হয় স্বরবৃত্তে যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে সঠিক উত্তর হচ্ছে স্বরবৃত্ত শোক দূর হয়েছে যার এক কথায় হবে পিত শোক আদরের সাথে এক কথায় প্রকাশ নিচের সাদরে জেনারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে বলা হয় অন্য বুকে ভর দিয়ে চলে যে প্রাণী তাকে বলে ওরগ এক থালাতে খাবো মরা কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী সোনাত্তরী বিশেরবাসী নকসিকাতার মাঠ এগুলো কোন শ্রেণীর বিশেষ সঠিক উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক অম্বু শব্দের অর্থ কি অম্বু শব্দের অর্থ পানি আছ তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে অনুসর্গটির অর্থবোধকতা কি সঠিক উত্তর হচ্ছে ব্যাপ্তি এ এক বিরাট সত্য এ বাক্যে সত্য কোন পদ সঠিক উত্তরটি হচ্ছে বিশেষ পদ অশ্ব শব্দের অর্থ কি অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক বর্ণ দুটি কি কী সঠিক উত্তর হচ্ছে ওই এবং ঔ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি আলোচিত হয় হচ্ছে ধ্বনিতত্ত্বে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনোয়েল মনোয়েলদা আসুমসাও ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কুপন তিরিশ বসন্তের ফুল কাব্যগ্রন্থের রচয় থাকে সঠিক উত্তর হচ্ছে আশরাফ সিদ্দিকি শৈবাল শব্দের সঙ্গে বহু বচনের কোন রূপটি মানানসই সঠিক উত্তর হচ্ছে দাম মনে মনে তুলনা করে দেখলাম এখানে দিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি করেছে ঈশ্বরী পার্থী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্বনিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে দিন সমবি ব্যবহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহককে পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার স্থলে কি সমাস সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস ও কোন ধরনের স্বরধ্বনি হচ্ছে যৌগিক স্বরধ্বনি বিষয়াপন্ন সমস্ত পত্রের সঠিক ব্যাসবাক্য হচ্ছে বিষয়কে আপন্ন কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থ হচ্ছে অলিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে আসাদের ষাট কবিতার লেখক হচ্ছে শামসুর রহমান চর্যাচর্য এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয় শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তি সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেনের